এনআরসিক লই রাজ্যিক বিজেপির নেতৃত্ব মুঠেই সন্তুষ্ট নহয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শো সময় ভাগ লই এনে ধরনের বক্তব্য আগবায় বিজেপির নেতৃত্বই। এনআরসি তালিকা প্রকাশ পয়ার পিছতেই ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি প্রায় সকল নেতায়। কিন্তু এনআরসিক কেন্দ্র করে স্থিতি স্পষ্ট করা হয়েছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। কিন্তু এতিয়া অবশেষত মুখ্যমন্ত্রী সোণোৱালে স্থিতি স্পষ্ট করলে। মঙ্গলবারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল জনিয়ালে গৈছিল নির্বাচনী প্রচারের বাবে। তৌফিক রহমানের হয়ে প্রচার চলাবলৈ হেলিকপ্টারযোগে উপস্থিত হল সর্বানন্দ সোণোৱাল। মঞ্চত সর্বানন্দ সোণোৱালের উপরি অসম গণ পরিষদের ফণীভূষণ চৌধুরী, দুইজন নেতা উপস্থিত হয়েছে জনিয়া তৌফিক রহমানের প্রচার চলাবলৈ। এনআরসিক লৈ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল সন্তুষ্ট। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মর্মে এনআরসি প্রস্তুত করেছে সরকারে। এই এনআরসিয়ে সংখ্যালঘুক নিরাপত্তা দিছে। নির্বাচনী সভাত মুকলিভাবে ঘোষণা মুখ্যমন্ত্রী। আমি সকলকে আস্থা আর বিশ্বাসত লই এই ক্ষেত্রত আমি উচ্চতম ন্যায়ালয়ে যে নির্দেশনা দিছে সেই নির্দেশনাক আমি নিষ্ঠায় পালন করেছো। উচ্চতম ন্যায়ালয়ে যে নির্দেশনা কেন্দ্র রাজ্য সরকার প্রদান করেছে সেই নির্দেশনা আমি নিষ্ঠায় পালন করেছো। গতিকে পরামর্শ দাঁড়াইছ, আপনাদেরকে আমার সহায় করক। কংগ্রেসে ভোট দি লাভ নাই, এই দেশত ভোট দি লাভ নাই, ভোট নষ্ট হব। আপনাদেরকে দুর্বল সিদ্ধান্ত নলব, শক্তিশালী সিদ্ধান্ত লোক, ভয় নাখাব। এই সরকার থাকালেকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত। কংগ্রেসে নিরাপত্তা দিব নয়, এআইইউডিএফে নিরাপত্তা দিব নয়। আপনাদের তেখেতসকলের উপর থাকা মানে সদায় অনিশ্চয়তার মধ্যে থাকিব লাগিব, ভয় খাই থাকিব লাগিব। কারণ পূর্বতে বহুবার কংগ্রেস আইওএডিএফে আপনাদের ভয় খাই, আপনাদের ভোট লৈছে, কিন্তু আপনাদের মর্যাদার কোনোদিনে তেখেতসকলে ফাইট করা না। কিন্তু আমি কাম করছি। সোণোৱালের বক্তব্যের পর এটা কথা স্পষ্ট, এনআরসির জড়িয়ে সংখ্যালঘু সকলে যে নিরাপত্তা লাভ করেছে সেই বিষয়ে নিশ্চিত হয়েছে সর্বানন্দ সোণোৱাল। কিন্তু ইয়াত অসন্তুষ্ট বিজেপির অন্যান্য নেতৃত্ব, যার বাবে বিজেপির অন্যান্য নেতৃত্বই ঘনে ঘনে ক্যাব আনিম বলে ঘোষণা করেছে। জনিয়া তৌফিক রহমানের নির্বাচনী প্রচার চলাই ভোটারক আকর্ষিত করবলে সর্বতোপ্রকার চেষ্টা চলাইছে মুখ্যমন্ত্রী। জনিয়া কোনো ক্ষেত্রতেই বিজেপিয়ে জিকিব নয়, এই ধারণা আছিল সকলের মাজত। কিন্তু এতিয়া বিজেপি নেতৃত্বর ধারণা সলনি হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে নির্বাচনী সভাখনত অংশগ্রহণ করে ব্যাপক হারত জনসাধারণের উপস্থিতি দেখি উৎফুল্লিত হয়ে পড়ে। জনিয়া ভোটারক আকর্ষিত করবলে সোণোৱালের কৌশল, বাংলা ভাষাত ভাষণ দিলে মুখ্যমন্ত্রী। আপনার ভয় করার কোনো কারণ নাই, ভয় করবে পারবেন না, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি আপনার নিরাপত্তার জন্য। আপনার নিরাপত্তার জন্য এই সরকার আছে, কখনো ভয় পাবেন না। পরামর্শ দাঁড়াই, ইয়াতকৈ আমার কি কথা কম। তারপর যদি আপনাদের ভোটটা নিদিয়ে মই ভাবিম যে আপনাদের উন্নয়ন নিবিচার। আপনাকে আমি জানাই হৃদয় থেকে কোটি কোটি প্রণাম, আর আমি আপনার সহযোগ চাই, আশীর্বাদ চাই। দিবেন আপনারা দিবেন? ওইদিকে যে কিছু বলেনি, কি আছে আপনারা কিছু বলবেন না? হবে বিজেপি, হবে তো, হবে তো, পদুমার সমিতি ভোট দেবেন তো? তাৎপর্যপূর্ণভাবে এই অনুষ্ঠান জাপিক লই কেন্দ্র করে যথেষ্ট বিভ্রান্তর সৃষ্টি হয়। মঞ্চত যেটা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সম্বর্ধনা জানা হয়েছিল সেই সময় ঘোষকে সম্বর্ধনা শেষ হওয়ার পিছতেই পরবর্তী সময় কাক সম্বর্ধনা জানাব সেয়া ঘোষণা করেছিল। ঘোষণা করা হল ফণীভূষণ চৌধুরী নাম। কিন্তু ফণীভূষণ চৌধুরী সম্বর্ধনা জানার পূর্বেই এজন বিজেপি কর্মী আহি মুখ্যমন্ত্রীক জাপি পিন্ধাবলৈ ললে। কিন্তু নাম ঘোষণা করা হয়েছিল ফণীভূষণ চৌধুরী, সেয়ে সোণোৱালে জাপিটো খুলি ফণীভূষণ চৌধুরীক পিন্ধাব বিচারে। কিন্তু ফণীভূষণ চৌধুরীয়ে জাপিটো লোবলে অস্বীকার করলে আর এটা সময় মুখ্যমন্ত্রী জাপি নিজে ললে। বিজেপির যোগদান করব না লাগে।
কিন্তু উন্নয়নের স্বার্থত বিজেপিক ভোট দিয়ক। নির্বাচনী সভাত ফণীভূষণ চৌধুরী আহ্বান, জয়যুক্ত করাই এই সমষ্টির বিকাশ ত্বরান্বিত করার ক্ষেত্র মানে ভাবো যে আপনাদের সহযোগ করব। সর্বানন্দ সোণোৱাল যেতিয়া জনিয়াত নির্বাচনী প্রচার অভিযান ব্যস্ত আছিল সেই সময় হিমন্ত বিশ্ব শর্মা রওনা হয়েছিল রাখাবাইলে। নির্বাচনী প্রচার চলার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে হিমন্ত বিশ্ব উপস্থিত হয় রাখাবাইলে। হিমন্ত বিশ্বর আগমনত উৎফুল্লিত হয়ে পড়ে বিজেপি কর্মীসকল। মঞ্চত উঠি হিমন্ত বিশ্ব শর্মায় আরম্ভ করে দিয়ে নির্বাচনী ভাষণ, হস্তিরও পিছলে পাও সজ্জনরও বুড়ে নাও। এইবার মুখ পিছলিল হিমন্ত বিশ্বর। পাঞ্জাবত যে কংগ্রেসের সরকার চলি আছে পাহরিলে হিমন্ত বিশ্বই, কৌশলরে ভুল শুদ্ধ করলে হিমন্ত বিশ্বই, হস্পিটাল কোনে বনাব কংগ্রেসে বনাব, সোনবিল কোনে ভাল করিব কংগ্রেসে করিব, কংগ্রেসের সরকার কত আছে, কোন জায়গায় আছে আমাকে বলেন আপনারা। হ্যাঁ, উত্তর প্রদেশের কংগ্রেস আছে, বিহারের কংগ্রেস আছে, পাঞ্জাবের কংগ্রেস কেটো মহারাষ্ট্রের কংগ্রেস আছে। আসলতে হিমন্ত বিশ্বই কথার প্রসঙ্গত পাঞ্জাবতো বিজেপির সরকার চলি আছে বলে কব বিচারছিল, শেষ মুহূর্তত তুলকিব পারিলে তার ভুল হয়েছে, লগে লগে তো কথা বদলালে। এই নির্বাচনী সভাত অংশগ্রহণ করে হিমন্ত বিশ্ব শর্মায় আক্রমণের লক্ষ্য হিসাবে বাছি লয় কংগ্রেসক। 15 বছর কংগ্রেসের শাসনকালক তীব্র ভাষায় সমালোচনা করে হিমন্ত বিশ্বই। কংগ্রেসের 15 বছর আজি বোলে কোকরাঝারত দাঙ্গা, কালি বোলে উদালগুড়ির দাঙ্গা, কালি বোলে মঙ্গলবার দাঙ্গা, ডেইলি মানুষ মরে আর মুসলমান মানুষের যেতিয়া মৃত্যু হয় তেতিয়া মুসলমান মানুষের সব কংগ্রেসে গই কি কয় যে আমি তোমাক বসাম আমাক ভোট দিও, আমি কই ভয় খুয়াই কংগ্রেসক ভোট লাগে, আমি কইছো আমাক ভয় নুখুয়াও, আমি গ্যাস দিয়ে আমাক ভোট লাগে, আমাক ঘর দিয়ে আমাক ভোট লাগে, আমাক অটল অমৃতর কার্ড দিয়ে আমাক ভোট লাগে, সিটি স্ক্যান ফ্রি করে ভোট লাগে, ব্লাড টেস্ট ফ্রি করে আমাক ভোট লাগে, কলেজত এডমিশন ফ্রি করে আমাক ভোট লাগে, বিনা পয়সার কিতাব দিয়ে আমাক ভোট লাগে, মানুষক কাতিল করে কমিউনিয়াল ক্লাস করে আমাক ভোট নালাগে। নির্বাচনী সভাত হিমন্ত বিশ্বর ঘোষণা, জানুয়ারির পর বিবাহ সম্পন্ন হলে যুবতীয়ে পাব 1 তোলা কই খুন টাকা, 1 মাহর ভিতর হাতত ব্যাংকর অ্যাকাউন্টত পাব যাতে ঘরের খা খরচা ধার মারি লব পারে। আজি যিমান আত্মসহায়ক গোট মহিলার গোট আছে যাকে 25,000 টাকা পাইছিলে এতিয়া সবে 50,000 টাকা ডিসেম্বর মাহর ভিতর আক রিপিট পাব, বিয়া হওয়া ছোৱালীক আমি জানুয়ারি মাহর পৰা 1 তোলা সোণর আমি ব্যবস্থা করিম, খালি বিয়াটো রেজিস্টার করিব লাগিব, বিয়া রেজিস্টার হওয়ার লগে লগে ছোৱালীয়ে 1 তোলা সোণ সরকারের পৰা বিনামূলিয়া কৈ পাব, 1 জানুয়ারির পৰা আমি স্কিম আরম্ভ করব। আপনার মই অনুরোধ করছো কারো কথা নুশুনিব, কংগ্রেসের কথা কংগ্রেসে একটা রাস্তা বনাব নোৱাৰে, একটা মন্দিরে একটা ইটা পাথর দিব নোৱাৰে, কংগ্রেসের কোনো ভ্যালু নাই, কংগ্রেসে খালি মানুষের মাজত ডিভাইড করিব খুঁজে। এই 4টা সমষ্টি জিকিবলৈ বিজেপিয়ে সকলো প্রকারের চেষ্টা চলাইছে, এই 4টা সমষ্টি জিকিলে কংগ্রেস যে বিপদত পড়ব সেয়া নিশ্চিত। প্রশ্ন হয়েছে কংগ্রেসে জনিয়া জিকিব পারিবনে? ব্যুরো রিপোর্ট, DY 365।